কত বছর যাবত এই টাকাগুলো জমাচ্ছিলাম যে একদিন ওকে সারপ্রাইজ দিব, ওকে সারপ্রাইজ দিব। আর তারপরে কষ্ট করে প্লাস্টিকের ভিতরে ভরছি, এখন তাকে গিফট করছি। সো এখন সেইগুলো বের করুক, কারণ বের করতেও মহা কষ্ট, একটা একটা করে আস্তে আস্তে বের করতে হইতেছে। কিন্তু বের করতেছে আর আমার বদনাম করতেছে। এগুলো বলে প্লাস্টিকের খরচ না করলে বোঝা যাবে না আসলে এগুলো আসল কি না। আপনি যার জন্য যতই করেন যতই দেন, কিন্তু কোনো দাম নাই, ভুল আপনার ধরবেই। এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা, এটাই বাস্তব জীবন। মার্কেটে দেখতে অরিজিনাল না নকল সেটা প্রমাণ করতে, অরিজিনাল না নকল প্রমাণ করতে যাবো, হারাইও না আবার। তখন কি বললো জিজ্ঞেস করতেছে বাবা, এগুলো কি আসল না নকল? আমার বাপের দিয়ে দিব, কাহিনী কি এটা? কি হইতে পারে? ধন চাই না, সম্পদ চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, শুধু তোমাকে চাই। এইটা কিন্তু ক্যামেরায় বলতেছ তোমাকে চাই, কিন্তু ক্যামেরার বাইরে কি বলছিলে সেটা বলো। না এটা বলো নাই, তুমি বলছ এতটুকু হবে না, তুমি বলছো এতটুকু হবে না, আরো লাগবে। যা, মিথ্যা কথা বলবো না। যা, তুমি এটা বলছো না? না না, তুমি মিথ্যা কথা বলতেছো এখন আমার সাথে। কেউ আসে নাই, তুমি বলো। অনেকেই আমাকে বলেছেন যে এটা প্লাস্টিক, তো তাদের জন্য এই ভিডিওটা, আসলে এটা প্লাস্টিক না, এগুলো অরিজিনাল টাকাই ছিল। আর এই বক্সটা আমি আমাজন থেকে কিনেছি। এই বক্সটার প্রাইস 12 ইউরোর থেকে 20 ইউরো পর্যন্ত আছে, এখন ডিপেন্ড করে যে আপনি কোনটা নেবেন। যেহেতু আমার এলাকায় কোনো শপিং নাই, তো আমি যদি কিছু কিনতে যাই রাজনের জন্য, তো রাজনকে নিয়েই কিনতে হবে। এই জন্য আমি আসলে ছোট্ট একটা প্ল্যান করেছি যে টাকাটাই ওকে দিয়ে দিই, ওর পছন্দের জিনিসটা ও নিজেই কিনে নিক। তো আপনাদের কেমন লেগেছে জানাবেন। এই যে একটা মুরগির বাচ্চা, সকাল সকাল এসে এসে মার বুকের ভেতরে ঢুকবে। মুরগির বাচ্চা বললাম, মুরগিরা যেমন সকালে ঘুম থেকে ওঠা মার পাটনার ভিতরে ঢুকে, এই যে একটা মুরগির বাচ্চা, এটা হয়তো একদম এসেই ঢুকবে। রেডি? ফেদরিকাকে আর দাবিদকে সকাল 7টার দিকে দিয়ে যায়। দাবিদের আবার স্কুল 8:30, তো 8:30 দাবিদকে স্কুলে পাঠাই। 8:30 আগে সাফনের সাথেই একসাথেই, সাফন 1 পড়ে আর দাবিদের 2 পড়ে। আর ওর বাবা কাজে ঢোকে 7টার দিকে, আর ওর মা তো এখন ইটালিতে নাই, এজন্য আমার কাছে রেখে যায়। ওর বাবার কাজ শেষ হলে ওদের দুজনকে আবার নিয়ে যায়। আপাতত এভাবেই চলছে। ফেদি, কি করো তুমি? তুমি কি একটা মুরগির বাচ্চা? সবাইকে ডাক দাও তুমি। ফেদি, তুমি কি করো? দুধ খাও, দুধ খাওয়ার নেশা উঠছে? দুধ খাওয়ার সময় হাত। সাফন মুখে দাও। আজকে সকাল থেকেই ভিডিও শুরু করলাম, কিন্তু শুধু সকালটাই দেখালাম, সারাদিন আর দেখাতে পারলাম না, কারণ চারজনকে নিয়ে মহাব্যস্ত আমার দিন কাটে। তো এই তো এখন চারজনকে নাস্তা দিয়েছি, ওরা চারজন নাস্তা খাচ্ছে। তো এখান থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।